ঝাঁজ লবঙ্গ ফুল। ওখানে বসবে চলো, আমি দেখছি। তাড়াতাড়ি আনো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ আনছি। বিস্কুট বিস্কুট খাবি? আয়, আমরা কিন্তু দেরিতে ডিনার করি। আমরা কিন্তু, আই মিন আমি আর নীল আমরা তো একসাথেই খেতাম, আমরা কিন্তু আরো তাড়াতাড়ি খেয়ে নিতাম, এত দেরি করতাম না। এই রেহানা, তোমরা তো এখানেও একসাথে খেতে পারো, কোনো প্রবলেম নেই। আই শিউলি, কিরে আর খাবার গুলো? আমি দিচ্ছি, এক মিনিট লবঙ্গ। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কি ভাবছো যে আমরা তোমাকেই খাবার খাবো? সরি। আজকে সব খাবার বাইরে থেকে আনো। কি চাইনিজ? বৌদিন, আজকে তুমি তোমার স্পেশাল রান্না করোনি? হ্যাঁ করেছি তো। আমি সেগুলোই খাবো। হ্যাঁ আমি আমি দিচ্ছি। আমি এখন কিছু খাবো না। কেন খাবে না কেন? আই এম সরি, আমাকে প্লিজ জোর করবেন না। নীল এখনো বাড়ির বাইরে, সারাদিন কিছু খেয়েছে কিনা জানি না তো। ফিরুক, একসাথে খাবো। দাদা ভাইয়ের জন্য তুমি না খেয়ে থাকবে কেন? না খেয়ে থাকার কাজ তো বৌদি। আজকে যদি দাদা ভাই না খায় তাহলে বৌদিও খাবে না। হ্যাঁ, আমার ভাই ভুল ভাল লোকেদের সাথে মিশে ঠিক করে কথা বলতেও ভুলে গেছে। একটুখানি খাও। আচ্ছা, ইটালিতে চাইনিজের প্রিপারেশনটা কি এরকমই হয় না একটু ডিফারেন্ট কুক করে ওরা? একটু খেয়ে বলো তো। অসম। হ্যাঁ দি, রেস্টুরেন্টটা ছোট্ট হলেও খাবারটা কিন্তু অসম। দাও না আমাকে। দাঁড়াও, নি নি। আরে কমন রিয়ানা, একটু খাও। আফটার অল তুমি আধুনিক মেয়ে, ওই পরের জন্য অপেক্ষা টপেক্ষা তোমাকে মানায় না। আর তুমি চিন্তা করো না, নীল এসে ঠিক খেয়ে নেবে। তুমি তো আর গাইয়া মেয়ে নাও আফটার অল। না আসলে আমরা ইডলিতে দুজনে একসাথেই খেতাম তো, তাই আজকেও একসাথেই খাবো। খাও তুমি। হ্যাঁ সব খেয়ে নিশে আমাদের জন্য রাখে। ওই দেখো কিভাবে খাবারে লোভ দিচ্ছে দেখো। বিস্কুট খিদে পেয়েছে, খাবি? এসো, খেতে পারছি না। কাল থেকে আমরা খেতে যাবো। খিদে পেয়েছে তো? বড় সাহস, আবার মুখে মুখে কথা বলা হচ্ছে। মর মর দেবে।